फ्रेंड्स एंड वेलकम बैक टू माय चैनल सुबर्णा चैटर्जी। तो आज के हमारा टॉपिक होच्छे रिया चक्रवर्ती ना अंकिता लोखंडे, ये दुजोनेर कंपैरिजन। ठीक, ये दुजोनेर कंपैरिजन नय, एटा तो सुशांतेर पर्सनल लाइफ, माने अंकिता और रिया। এইরকম অঙ্কিতা আর রিয়া কিন্তু আমাদেরও লাইফে এরকম এসে থাকে, সেটা শুধুমাত্র যে ছেলেদের ক্ষেত্রে হয় তাও নয়, মেয়েদের ক্ষেত্রেও এরকম হয়, সেটা শুধু জেন্ডারটা পাল্টে যায়। তো আজকে আমি এদের দুজনার মতন মানুষদের নিয়েই আলোচনা করব। তো সবাই আমার ভিডিওটাতে যোগদান করতে চলে এসো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আশা করি আমার কথাগুলোর সাথে তোমরা নিজেরাও রিলেট করতে পারবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে অতি অবশ্যই, আর যারা নতুন আছো তারা কিন্তু অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করো প্লিজ বন্ধুরা। শেয়ার না করলে, সাপোর্ট না করলে আমি কি করে বুঝবো যে তোমরা আমার সাথে আছো? তাই জন্য বেশি বেশি করে শেয়ার করো আর আমার এই চ্যানেলটাকে তোমরা অনেকের কাছে রিচ করে দাও। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো সুশান্ত সিং রাজপুতকে নিয়ে আমাদের আজকে এত নেটিজেনরা বলো বা যারা আমাদের জেনারেশন, শুধু নয় আমাদের আগের জেনারেশন, তার আগের জেনারেশন বা আমাদের পরের যে জেনারেশন, মানে আমাদের থেকে ছোট যারা, তারাও কিন্তু চাইছে সুশান্ত সিং রাজপুতের অ্যাকচুয়ালি যে কি হয়েছে সেটা জানতে। সে কি আদতেও সুসাইড করেছে না তার সত্যিই মার্ডার হয়েছে সেটা সিবিআই তদন্তের একদম ফলাফল জানতে চাইছে। তো আমার পার্সোনাল মতামত যদি তোমরা জানতে চাও তাহলে আমি বলবো যে সুশান্ত সিং রাজপুতকে কিন্তু অবশ্যই হত্যা করা হয়েছে, সে কিন্তু সুসাইড করেনি। তার যে ফটোগুলো লিক করা হয়েছিল সেই ফটো থেকেই কিন্তু পরিষ্কার যে তার কিন্তু সুসাইড হয়নি, তাকে কিন্তু হত্যা করা হয়েছে। আশা করি আমার সাথে অনেকেই একমত হবে, আবার অনেকে হতে পারবে না। এই সুশান্ত সিং রাজপুতের ঘটনা নিয়ে অনেক ঘটনা চোখের সামনে আসছে, অনেকে বলছে ও নাকি ড্রাগ অ্যাডিক্ট ছিল, এই ছিল। কিন্তু আমার কাছে ঘটনা হচ্ছে যে ছেলেটা নিজের হেলথ নিয়ে এত কনসিয়াস, যে কিনা স্পেসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, সে কি করে ড্রাগ অ্যাডিক্ট হতে পারে? আমি তো একদমই এটা মেনে নিতে পারছি না, একেবারেই মেনে নিতে পারছি না। আশা করছি তোমরাও এটা মেনে নিতে হয়তো পারবে না। তো সেই জন্য আমিও চাই যে রিয়া চক্রবর্তীর শাস্তি হোক। আমি একজন নিজে বাঙালি, আমি জানি রিয়া চক্রবর্তী একটা বাঙালি ফ্যামিলি থেকে বিলং করছে, কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়েও আমি চাই যে রিয়া চক্রবর্তীর মতন যে বাঙালি আছে তারা যেন বাঙালি সমাজকে বিলং না করে, তাদের যেন সত্যি শাস্তি হওয়া উচিত। সে সত্যি যদি কোনো অপরাধ করে থাকে তাহলে তার শাস্তি হওয়া উচিত, এবং সত্যি অপরাধ করে থাকে না, আমার তো মনে হয় সে অপরাধ করেছে। এবং আর একটা কথা, আমি জানি না এটাও আমার সাথে কেউ সহমত হবে কিনা, আমার মতে রিয়া চক্রবর্তীর একার পক্ষে কিন্তু এটা পসিবল না, একটা ছেলেকে যার কিনা এত ক্ষমতা ছিল, যে কিনা স্পেসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, যে কিনা একটা 4.5-5 লাখ টাকা ঘর ভাড়া দিয়ে থাকতো, তার মতন ছেলেকে মার্ডার করা বা তার মতন ছেলের মোটিভ চেঞ্জ করা, এটা কিন্তু একটা মেয়ের পক্ষে পসিবল না। আমার মনে হয় এর পেছনে অনেক বড় বড় হাত আছে, আশা করি সেগুলো হয়তো সামনে আসবে। কেন কি আমরা আমাদের ইন্ডিয়ান পুলিশের ওপর বিশ্বাস করি, সিবিআইকে আমরা সত্যিই জানতে পারবো, কতটা সত্যি আমরা জানতে পারবো না, কতটা আমাদের কাছে লোকানো এখনো পর্যন্ত হচ্ছে সেটা কিন্তু আমরা সত্যিই জানি না। তো এই জিনিসটা কিন্তু আমরা প্রত্যেকেই চাই যে চোখের সামনে আসুক। তো কিছুদিন আগে, মানে 2 দিন আগেই আমি শুনলাম যে ওর ভাইকে, মানে রিয়া চক্রবর্তীর ভাইকে অ্যারেস্ট করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তো এরা যে অপরাধ করেছে তাদের শাস্তি পাওয়া হোক। এবং এদের বাবা মারাও বা কি, তার ছেলেকে অ্যারেস্ট করার পর তার বাবা কিনা টুইট করে মেসেজ করে বলছে যে এরপর আমার ছেলেকে অ্যারেস্ট করেছে, এরপর আমার মেয়ের পালা। আমার বাবা মা বা আমাদের মতন বাবা মারা যদি সত্যি সেরকম ছেলে মেয়েরা অন্যায় করে থাকতো, তো সেটা তাদের কাছে গিয়ে বলতো যে হ্যাঁ ঠিক আছে অন্যায় হয়ে গেছে বা এই জিনিসটা ভুল হয়ে গেছে, কিন্তু সেটা স্বীকার না করে উল্টে তাদের কাছে এরকম আলোচনা করছে, এরকম টুইট করছে, সেটা ভীষণ ধিক্কারজনক একটা ব্যাপার। আচ্ছা তো বটে, আমি আশা করছি আমাদের পুরো দেশবাসীর কাছে এটা ধিক্কারজনক ব্যাপার। এবার আসছি রিয়া চক্রবর্তী আর অঙ্কিতা লোখান্ডের মধ্যে পার্থক্য, যেটা আমি বলছিলাম সেটা নিয়ে কথা বলার। তো অঙ্কিতা লোখান্ডের সাথে কিন্তু দীর্ঘদিন সুশান্ত সিং রাজপুতের একটা রিলেশনশিপ ছিল, সেটা সবাই জানে, এটা নতুন কথা কিছু বলার নয়। আমি তখন অনেক ছোট
ছোট ছিলাম যখন পবিত্র রিস্তা বলে একটা সিরিয়াল হতো, সেটা আমি দেখতাম স্কুলে, মানে আমি দেখতাম না অ্যাকচুয়ালি আমার মা দেখতো এবং সেখান থেকেই আমার দেখা। তো আমার তখনই যদি দুজনার জুটিটা খুব ভালো লাগতো, তখন ছোট ছিলাম, স্কুলে যেতাম, প্রত্যেকটা ছেলে মেয়ের মনেই সেই সময় একটা যে রোম্যান্টিক জিনিসপত্র দেখানো হয় হরমোনাল প্রভাবের ফলে, সেটা প্রত্যেকেরই তখন একটা মনে ভালো লাগা থাকে। তো আমারও সেইটা দেখে আমারও ওদের জুটিটা খুব ভালো লাগতো এবং পরে যখন শুনলাম যে তারা একটা রিলেশনশিপে আছে, শুনে খুব ভালো লাগলো। কিন্তু তারপরে কিছুদিন পরে যখন আমি কলেজে উঠলাম, তখন আমি শুনলাম যে ওদের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে। তো পরে যখন আমি ঘটনাটা শুনলাম, ব্রেকআপ হওয়ার কারণ, সেই কারণটা শুনে আমি কিন্তু খুব অবাক হলাম। কারণটা ছিল যে সুশান্ত সিং রাজপুত নাকি বলিউডে চান্স পেয়ে গেছিল এবং সেখানে বড় বড় অভিনেতা অভিনেত্রী এবং ডিরেক্টরদের সাথে তার ওঠা বসা ছিল। সেখান থেকে অঙ্কিতা লোখান্ডে যেহেতু তার বলিউডে কোনো কেরিয়ার তৈরি করতে পারিনি, সেই জন্য তাদের মধ্যে একটা গ্যাপ তৈরি হয়ে গেছিল। এবং একটা সময় আমি এটাও শুনেছিলাম যে অঙ্কিতা নাকি পরিণীতি চোপড়ার সাথে কিসিং সিনের জন্য তাদের প্রবলেম হয়েছিল, ঝামেলা হয়েছিল এবং সুশান্তকে সে থাপ্পড়ও মেরেছিল। পরে সুশান্ত যদিও সেটা অস্বীকার করেছে এবং বলেছে যে সব রিলেশনে থাকলেই এরকম ঘটনা হয়, আমি সেরকম থাপ্পড় খাওয়ার কাজ করি বলেই আমি থাপ্পড় খেয়েছি, এবং সেই কথাটা খুব সত্যি। কেন আমরাও যাতে আমাদের বয়ফ্রেন্ড বা হাজবেন্ড বা পার্টনার থেকে থাকি, আমরাও কিন্তু তাদের সাথে খুনসুটি বা মারামারি করে থাকি একটা বন্ধুর মতো, তো সেটা কিন্তু খুব পজিটিভ একটা ব্যাপার, ভালো ব্যাপার, সেটা কিন্তু খারাপের ঘটনা না। কিন্তু সেখান থেকে আস্তে আস্তে শুনলাম তাদের রিলেশনশিপটা অনেক দূরত্ব হয়ে গেছে এবং তাদের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে। সেটা শুনে আমার মতন হয়তো আরো অনেকেই দুঃখ পেয়েছিল, কিন্তু সেটাকে আস্তে আস্তে করে সবাই মেনে নিয়েছিল। কেন জানি এটা অনেকের জীবনেই হয়ে থাকে, তারা সেলিব্রিটি, তাদের লাইফে তো আরো কমন। এরপরে আসলো শুনলাম যে কৃতি সানন সাথে তার রিলেশনশিপ আছে, সেটা নিয়েও শুনলাম বেশ কিছুদিন। তারপরে লাস্টের দিকে শুনলাম তার সাথে রিয়া চক্রবর্তীর রিলেশনশিপ আছে, রিয়া চক্রবর্তীর সাথে তার একটা সেটে আলাপ হয়েছে, ইয়াশরাজের একটা সেটে আলাপ হয়েছে, সেখান থেকে তাদের বন্ধুত্ব এবং তাদের রিলেশনশিপ। তার কিছুদিন পরেই আমি শুনলাম যে এরকম ঘটনা হয়েছে এবং সুশান্ত সিং রাজপুত সুসাইড করেছে। ট্রাস্ট মি ফ্রেন্ড, আমি যখন 12 জুন এই ঘটনাটা হয়, তো আমি নিজেকে বিশ্বাস করতে পারিনি। যখন আমি একটা নিউজে এটা দেখলাম, আমি কমেন্ট করেছিলাম নিউজে যে এটা ফেক নিউজ। আমি আমার মতন অনেকেই এরকম কিন্তু বিশ্বাস করতে কেউই পারিনি যে এটা সত্যি ফেক নিউজ। টিজাম এই সেই অনেক কিছু সামনে এলো, লাস্টের দিকে যে ঘটনাটা সামনে এলো যে রিয়া চক্রবর্তী এর টোটাল পেছনে এবং রিয়া চক্রবর্তীর জন্যই এই ঘটনাটা হয়েছে। এবং এখন যেটা পরিষ্কার সবার সামনে, সেটা হচ্ছে সুশান্ত সিং রাজপুত কিন্তু কোনো রকমভাবেই যেটা দেখা যাচ্ছে আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে। এবং আমরা এবং আমাদের মতন যে জেনারেশন বা আগে পরে পুরো ভারতবাসী জানতে চাইছে যে সুশান্ত সিং রাজপুতের ঘটনাটা, এটা নিয়ে অনেকেই অনেক ঘটনা বলেছে, আমিও আমার মতামত ব্যক্ত করলাম, জানি অনেকটা দেরিতেই করলাম, কিন্তু করলাম। কেন কি আমার মনে হচ্ছে রিয়া চক্রবর্তীর পক্ষে একা পসিবল না এই ঘটনাটাকে সম্পন্ন করার জন্য, এর পেছনে আরো অনেক বড় বড় হাত আছে, তো আমাদের সেটাই জানাটা সব থেকে বড় ব্যাপার। এরপর আসি আমাদের সাধারণ মানুষের কথা। আমরা সাধারণ মানুষও কিন্তু অঙ্কিতা লোখান্ডের মতন একটা প্রেমিকা আর রিয়া চক্রবর্তীর একটা প্রেমিকার মধ্যে কিন্তু পার্থক্য বুঝতে পারি না, আমরা নিজেরাই কনফিউশনে পড়ে যাই। যাকে হয়তো সাময়িক একটু টান মনে হয় তার সাথেই আমরা এগিয়ে যাই, কিন্তু দেখা যায় সেটা আলটিমেটলি কিন্তু খারাপই, ভালোর দিকে কিন্তু হয় না, খারাপের দিকে হয়। সামান্য মোহমায়া চক্করে আমরা ভালো জিনিসটাকে ছেড়ে দিই। সাপোজ ধরো আমার মা যেরকম বলে উচ্ছে বা করলা তেতো, কিন্তু সেটা শরীরের পক্ষে কিন্তু খুব ভালো, সেরকম অঙ্কিতা লোখান্ডের মতনও একটা রকমই অঙ্কিতা লোখান্ডের মতন একটা গার্লফ্রেন্ডেরই কিন্তু আমাদের প্রয়োজন। আমাদের কিন্তু রিয়া চক্রবর্তীর মতো কোনো মেয়ের প্রয়োজন নেই। আমি একটা মেয়ে, আমি সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি নিজেই ধিক্কার জানাচ্ছি রিয়া চক্রবর্তীর মতন একটা মেয়েকে, যেন এরকম মেয়ে যেন সত্যি না আসে। এই একটা মেয়ে কিন্তু পুরো গোটা সমাজের মেয়ের পক্ষে কিন্তু কলঙ্ক। তোমরা বন্ধুরা প্লিজ নিজেরা একটু খেয়াল রেখো যে তোমরা যেন রিয়া চক্রবর্তীকে খুঁজতে গিয়ে অঙ্কিতা লোখান্ডের মতন মেয়েদেরকে যেন ত্যাগ না করে দাও। সেই জন্য একটা রিলেশন বা একটা বিয়ে যেখানেই তুমি যাও না কেন, যে জিনিসটাই তুমি করো না কেন, অনেক ভেবে চিনতে তারপরে জিনিসটার প্রতি কিন্তু এগিও। চট করে কোনো ডিসিশন নেওয়ার আগে 10 বার ভেবো। আমার আজকের এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যে আমরা যেন রিয়া চক্রবর্তীর মতন মেয়ে বা রিয়া চক্রবর্তীর মতন শুধু মেয়ে বলে মেয়ে
মেয়েই বলবো না, রিয়া চক্রবর্তীর মতন মাইন্ডসেটের ছেলেও অনেক আছে, তাদের সাথে যেন আমরা নিজেদেরকে একেবারেই ঐক্যবদ্ধ না করে আমরা অঙ্কিতা লোখান্ডের মতন মানসিকতার যারা মেয়ে, যারা হয়তো সামান্য বয়ফ্রেন্ড বা তাদের পার্টনারের সাথে খুনসুটি বা মারামারি করলেও সে যেন শেষ জীবন পর্যন্ত তার সাথে ঐক্যবদ্ধ থাকতে পারে, সেই লাইফ পার্টনার চুজ করতে পারি, সেই উদ্দেশ্য নিয়েই আমার আজকের ভিডিও। তো আমি একটাই কথা বলবো, প্লিজ ড্যাশ মত বান। তো আশা করছি আজকের টপিক তোমাদের প্রত্যেকের হয়তো ভালো লাগবে। তো প্লিজ আমার ভিডিওটাকে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও, আর যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে দিও, আর এই ভিডিওটা প্লিজ সবার সাথে শেয়ার করো, যাতে আমার এই কথাগুলো প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে পৌঁছায়, যে আমি যে কথাগুলো বলছি আমার কথার সাথে যারা যারা সহমত আছে তারা একটা ঐক্যবদ্ধ হয়ে আমরা যেন একসাথে লড়াই করতে পারি, সেটার জন্য অন্তত পক্ষে আমার এই ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দাও। তো আজকের মতন আমি এখানেই শেষ করলাম, থ্যাংক ইউ।